আমার এই পদযাত্রা বিগত দিনের পদযাত্রা এবং আজকের পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমি চাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জহুরুল তাজউদ্দিনের মতো দেশপ্রেমিক দুই ব্যক্তিত্ব সন্তান হিসাবে আমি আমার দেশকে ভালোবাসি বিধায় আমি আমি আমার বিবেক আমাকে ধাবিত করেছে যে এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতের বাংলাদেশ সুন্দর বৈষম্যহীন আধুনিক ন্যায় বিচার সহ দুর্নীতিমুক্ত অনিয়মমুক্ত বাংলাদেশ আমরা পেতে পারি ভবিষ্যতে এবং আজকে যেই ছাত্র জনতার আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল আমি দেখছি এটি এক এবং অভিন্ন মহান মুক্তিযুদ্ধে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে পশ্চিম পাকিস্তানি শোষণ মুক্ত একটি সমাজ পশ্চিম পাকিস্তানের নিপীড়ন মুক্ত একটি সমাজ যেখানে সকলের সমান অধিকার থাকবে একটি সমাজ যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকারে বসবাস করবে এমন একটি আধুনিক সোনার সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল 1971 সালে যেখানে যেই বাংলাদেশ বা যেই দেশে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না যে আজকে আমরা যদি নতুন প্রজন্মর কাছে আমাদের সঠিক গৌরবের ইতিহাসগুলো তুলে ধরতে পারি আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে এবং তার পাশাপাশি এই যে আজকে এই 2024 সালের যে আত্মহত্যার বিনিময়ে আমরা আবার আরেকটা সুযোগ পেয়েছি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার আমি মনে করি এই দুটো এক এবং অভিন্ন আমি চাই আমরা সেই ইতিহাসগুলো তুলে ধরব এবং স্কুল কলেজের পাঠ্যপুস্তকের সিলেবাসে যেন এটা অন্তর্ভুক্ত করা হয় ঠিক যেমন এই যে 24-এর আন্দোলনে আজকে 2000-এর উপরে নিরীহ মানুষ জনতা ছাত্র আত্মহত্যি দিয়েছে আমি চাই তাদেরকেও যেন আমরা সংরক্ষিত করে রাখি ইতিহাসের পাতায়ঠিক একইভাবে 71-এর মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদেরকেও কিন্তু আমাদের ইতিহাসের পাতায় সংরক্ষণ করে রাখতে হবে আমরা কাউকে ভুলে যেতে পারবো না কারণ আমাদের আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার পিছনে অনেকেরই কিন্তু অবদান ছিল শুধু একজনের অবদান না এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল বাংলাদেশ এটা আমাদের ভুলে গেলে চলবে না